ডাক বাংলো, সে আবার কোথায়? প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গেই আমার বোকামোটা বুঝতে পারলাম। এতক্ষণ কেবল টর্চ আর লণ্ঠনের আলোয় দৃষ্টি হয়নি, আশেপাশে যে কি আছে দেখিনি। এবার টর্চটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার বাঁদিকে ফেলতেই একটা বেশ বড় একতলা পুরনো বাড়ি চোখে পড়ল। সেটা দেখিয়ে বললাম, এটাই কি ডাক বাংলো? উত্তর দিল, হ্যাঁ বাবু, লেকিন বিস্তারা উস্তারা কুছ ভি নেহি হ্যায়, খানা ভি নেহি মিলেগা। বিছানা আমার সঙ্গেই আছে, খাট হবে তো? খাটিয়া হবে। আচ্ছা, আর তোমার ঘরে যে উনুন ধরিয়েছ, তুমি নিশ্চয়ই নিজে খাবে? লোকটি হেসে ফেলল, তার বাঁ হাতে সেঁকো মোটা রুটি দেখিয়ে বলল, বউয়ের রান্না উড়ুদ ডাল আর এই রুটি চলবে? বললাম, খুব চলবে, সবসময় রুটি আমার চলে, আর উড়ুদ ডাল সে তো আমার প্রিয় খাদ্য। এককালে কি ছিল জানি না, তবে এখন যা অবস্থা, নামেই ডাক বাংলো। সাহিবি আমলের বাড়ি, তাই ঘরের সাইজ বড়, সিলিংটাও পেল্লাই উঁচু। আসবাবপত্র বলতে একটি পুরনো খাট, একপাশে একটা টেবিল আর তার সামনে একটা হাতল ভাঙা চেয়ার। চৌকিদার আমার জন্য একটা লণ্ঠন জ্বালিয়ে এনে টেবিলের উপর রাখল, বলল, এই নিন বাবুজি। আমি জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি হে? উত্তর এলো, সুখনরাম। এ বাংলোয় লোকজন এককালে এসেছে না, আমি প্রথম। সুখনরামের দিকে তাকিয়ে বললাম, ভূতটুত নেই তো? আরে রাম রাম, কত লোকই তো এসে থেকে গেছে, কই এমন অপবাদ্য কেউ দেয়নি? এ কথায় একটু আশ্বস্ত বোধ হল। ভূতে বিশ্বাস করি না বটে, তবে এই রকম একটা পরিস্থিতিতে এই রকম একটা ডাক বাংলো দেখে একটু মনের মধ্যে ভয় আসছে না, এ কথা বলবো না। এটা কতদিনের পুরনো বাড়ি? সুখন আমার বেডিং খুলে দিতে দিতে বলল, এটা নীলকোটি ছিল এককালে, নীল সাহেবরা এখানে থাকত। উসকা এক চিমনি ভি হ্যায়, আব তাক খারা হ্যায়, আর সব টুট গেয়া। এই অঞ্চলে যে এককালে নীলের চাষ হতো সেটা জানতাম, মুঙ্গেরের আশেপাশে ছোটবেলায় পুরনো ভাঙা নীলকুঠিও দেখেছি। সুখনরামের তৈরি রুটি কলাইয়ের ডাল নিয়ে আসার পরে বিছানা পেতে আস্তে আস্তে শুয়ে পড়লাম। তখন বাজে রাত ১০টা। প্রমোদকে আজ বিকেলের মধ্যে পৌঁছবো বলে টেলিগ্রাম করেছিলাম, ও নিশ্চয়ই চিন্তায় আছে, কিন্তু সে নিয়ে ভেবে আর লাভ নেই। একটা আস্তানা পেয়েছি এবং বেশ সহজেই পেয়েছি, সেটা কম ভাগ্যের নয়। ভবিষ্যতে ভোলাবাবুর উপদেশ মেনে চলব, উচিত শিক্ষা হয়েছে। তবে এটাও ঠিক, এমনি শেখাচ্ছে ঠেকে শেখার দাম অনেক বেশি।